শোকে স্তব্ধ শ্রীলঙ্কা, নিহত বেড়ে 290, জড়িত সন্দেহে আটক 24, শিশু জায়নের মরদেহ বাংলাদেশে আনা হবে কাল। নতুন উচ্চতায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের সম্পর্ক, এলএনজি ও এলপিজি সরবরাহ সহ 7 সমঝোতা স্মারকে সই। স্ত্রীর স্বীকৃতি দাবি করায় এবার লক্ষ্মীপুরে তরুণীকে পুড়িয়ে হত্যা, আটক 3, ঘটনা তদন্ত পুলিশ। নুসরাত হত্যা মামলার সব আসামি গ্রেফতার, তদন্ত শেষ পর্যায়ে, 7 দিনের মধ্যে অভিযোগপত্র দিবে পিবিআই। এবং বঙ্গমাতা অনূর্ধ্ব 19 গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ। স্বাগত দিনের সংবাদে, দেখছিলেন জেসিএস বিজনেস টাওয়ার সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 290 জন, নিহত 36 বিদেশির মধ্যে 15 জনের পরিচয় পাওয়া গেছে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী, পরবর্তী করণীয় ঠিক করতে মঙ্গলবার ডাকা হয়েছে পার্লামেন্টের বিশেষ অধিবেশন, আর ঘটনায় জড়িত সন্দেহে 24 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রের টেস্ট রিপোর্টে। ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা, কলম্বোয় নিহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান সহ রয়েছে বিভিন্ন দেশের নাগরিক। ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার না করলেও ঘটনার পর কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ওই অভিযান চালাতে গিয়ে 3 পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। বিস্ফোরণের মুহূর্তে সেন্ট অ্যান্থনি গির্জায় একটি ভিডিওতে ধরা পড়েছে স্থানীয় গাড়ি চালকের মোবাইল ফোনে। 4 মিনিট 25 সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায় প্রবল বিস্ফোরণের শব্দে উড়ে যায় অ্যান্থনি গির্জার ছাদ, আকাশে উঠতে থাকে ধোঁয়া। এক প্রত্যক্ষদর্শী বেঁচে গেলেও হারিয়েছে তার স্বজনদের। আমি অনেক পেছনের দিকে ছিলাম, হঠাৎ দেখি ধোঁয়া আর চিৎকার, হাসপাতালে গিয়ে আমার শ্যালক ও তার ছেলে নিচে পড়ে আছে। শ্রীলঙ্কান বংশভূত ব্রিটিশ নাগরিক অধ্যাপক কিয়েরান দ্বিতীয় তলার রেস্তোরাঁয় বিস্ফোরণের সময় হোটেলেই ছিলেন। বিস্ফোরণের ভয়াবহ শব্দ শুনে 18 তলা থেকে দৌড়ে নিচ তোলেন। আমি তাকিয়ে দেখি চারদিকে শুধু রক্ত আর রক্ত, একজনকে দেখলাম দেয়াল ও মেঝে রক্তে ঢেকে গেছে। সোমবার সকালে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রনিল উইক্রেমসিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। ধৈর্য ধরে শান্ত থাকতে হবে দেশবাসীকে। এদিকে ভুয়া খবর ঠেকাতে বন্ধ রাখা হয়েছে টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। কলম্বিয়ার নিহতদের সম্মানে ফ্রান্সের আইফেল টাওয়ারের লাইট বন্ধ রাখা হয় মধ্যরাত থেকে। হামলার পর কলম্বোর বন্দরনায়েক বিমানবন্দর ও রেল স্টেশন সহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শ্রীলঙ্কায় বোমা হামলা নিহত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের 8 বছর বয়সী নাতি জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল দেশে আনা হবে। এ ঘটনায় শিশুর বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার রাতে পরিবারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। রোববার ইস্টার সানডে প্রার্থনার সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, গির্জা ও হোটেল মিলিয়ে 8টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলার সময় কলম্বোর একটি 5-তারা হোটেলে 2 ছেলে ও স্বামীকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম এমপির মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া। এই সময়ই বোমা হামলার ঘটনা ঘটে। এলএনজি ও এলপিজি সরবরাহ সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দক্ষিণ পূর্ব এশিয়ার পেট্রিয়াম সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ের সঙ্গে 6টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। পাশাপাশি কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে 2 দেশের মধ্যে। সোমবার ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর 2 নেতার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানার নুরুল ইমামের চেরাদি লালা কেনচানায় রাজ পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন শেখ হাসিনা। সই হওয়া সমঝোতাগুলো হয়েছে
কৃষি, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনসি ও এলপিজি সরবরাহের লক্ষ্য নিয়ে। এর আগে সকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবনে পৌঁছালে সুলতান বলকেয়ার ও যুবরাজ হাজি আল মুহতাদি বিল্লাহ তাকে স্বাগত জানান। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদার। নিউজ 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, এই মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশ বলছে আগামী 7 থেকে 10 কার্যদিবসের মধ্যে এই মামলার প্রতিবেদন দাখিল করা হবে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। গত 6 এপ্রিল সকালে নুসরাত জাহান রাফি ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল রাতে মারা যায়। এই ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে প্রধান আসামি করে 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 4-5 জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান 8 এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। 10 এপ্রিল থেকে মামলাটির দায়িত্ব পায় পিবিআই, সেই থেকেই গ্রেফতার হতে থাকে আসামিরা। পিবিআই প্রধান নিউজ 24কে বলেন, নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এর মধ্যে 7 জন 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। রাফিকে যারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সেই হত্যাকারীরা, সেই আগুন লাগানোর বিভিন্ন প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন, তারা যেন এই বিচার কার্য চলাকালীন তারা ডকে বসে এই বিচার, তারা অপরাধ যেন নিজের চোখে দেখতে পারে। এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ সদর দফতরে তদন্ত শেষ হয়েছে। আগামী 7 থেকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই কমিটি ঘটনাস্থলে গিয়ে বিশদভাবে ঘটনার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয় তারা বিবেচনায় নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করে তদন্ত করে তারা একটি প্রতিবেদন জমা দিবেন। গত 4 দিন ধরে পুলিশ সদর দপ্তর গঠিত 5 সদস্যের তদন্ত দল সোনাগাজীর ঘটনাস্থল, নুসরাতের পরিবার, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের মতামত নিয়েছে। পাশাপাশি সোনাগাজী মডেল থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের কর্মকাণ্ডও তদন্ত করা হয়। এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৃত্যুর কাছে হেরে গেছেন লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে দগ্ধ চট্টগ্রামের মেয়ে শাহানুর। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রীর স্বীকৃতির দাবি করলে রোববার প্রতারক স্বামী শাহাবুদ্দিন কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টা চালায়। দগ্ধ অবস্থায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। শাহানুরের মৃত্যুর পর পালিয়ে গেছে অভিযুক্ত শাহাবুদ্দিন ও তার পরিবার। তাদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সাইদুর রহমান পাবেলের তথ্য, যেটি দেখুন নেক্সট রিপোর্ট। স্ত্রীর দাবি নিয়ে শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন আয়ুবনগর গ্রামে আসেন চট্টগ্রামের মেয়ে শাহানুর। এ সময় স্ত্রীর স্বীকৃতি নিয়ে কথা কাটাকাটি হয় তার প্রতারক প্রেমিক রিকশাচালক সালাউদ্দিনের। রবিবার সমাধানের আশায় যান স্থানীয় ইউপি সদস্যের বাড়ি। ফেরার পথে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। ভর্তি করেন জেলা সদর হাসপাতালে, সেখানে ঘটনার বিবরণ দেন নির্যাতিতা। চিকিৎসক জানান শাহানুরের শরীরের 40% পুড়ে গেছে। নুসরাত হত্যাকাণ্ডের পর নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। মুখে, দুই হাতে, বুকে, পিঠে এবং থাই, হ্যাঁ, সব মিলে প্রায় 40-40 থানাকে অগ্রিম নির্দেশনা দেওয়া আছে। এখানে আমার এডিশনাল এসপি, তিনি নিজেই পিওতে আছেন। ঘটনা বিস্তারিত যাচাই বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা হবে। মুঠোফোনে সূত্র ধরে 1.5 বছর আগে শাহানুরের সঙ্গে সালাউদ্দিনের পরিচয়। প্রণয় থেকে বিয়ে, তবে মেলেনি স্ত্রীর স্বীকৃতি।
অপরাধী নন, তবুও তিন বছর ধরে জেল খাচ্ছেন মিরপুরের বেনারসি কারিগর মোহাম্মদ আরমান। নাম ঠিকানা বয়স মিল নেই কিছুতেই, শুধু বাবার নাম মিলিয়ে মিরপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের 10 বছরের সাজা চাপিয়ে দেওয়া হয়েছে আরমানের উপর। আর মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন বীর দর্পে চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যবসা। এ ঘটনায় উচ্চ আদালতে রিট করেছেন এক আইনজীবী, যার শুনানি হবে আগামীকাল। সান্দানি হক রাজবের রিপোর্ট। সংসার চালানোর ভার ছিল পরিবারের বড় ছেলে বেনারসি কারিগর মোহাম্মদ আরমানের কাঁধে। কিন্তু 2016 সালের 27 জানুয়ারি মিরপুর 10 নম্বর সেকশনের বিহারি ক্যাম্পে নিজ বাসার পাশ থেকে পুলিশি অভিযানে আটক হন আরমান। বেশ কদিন পার হলে পরিবার জানতে পারে 2005 সালের পল্লবী থানার মাদক সংশ্লিষ্ট মামলায় 10 বছরের সাজা হয়েছে আরমানের। এরপর থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালাচ্ছেন আরমানের মা ও স্ত্রী। উনি তো কিছু নিয়ে ধরাই পড়েন নাই, উনি ব্যবসা করলেন না, ব্যবসা জিনিস নিয়ে ধরা পড়বেন, উনি তো ব্যবসা করছেন না তো কেমনে ধরা পড়বে। তাই আমার ছেলেকে বাইর করে দেন, আপনাদের অনুরোধ লাগে বাবা, যার সাজা মামলা আছে ওরে শাস্তি দেন বাবা। যে বেনারসি কারখানায় কাজ করতেন আরমান, সেই কারখানার মালিক জানান মাদকের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না আরমানের। আটকের তথ্য দেন প্রতিবেশীরাও। খুব ভালো ছেলে ছিল, আমার ওখানে কাজ করতো, আমাদের এখানে আমরা সব এক জায়গায় ছিলাম। গালকাটার আসেন দারোগা, এটা আমি বলছি স্যার আপনি কিছু পান না, এভাবে কেন মারছেন, নিয়ে যাবেন নিয়ে যান। মামলার নথি থেকে জানা যায় 2005 সালে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনকে 2 সহযোগী ও 40 বোতল ফেন্সিডিল সহ রাজধানীর মিরপুর এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। সে ঘটনায় শাহাবুদ্দিনকে প্রধান আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। 1.5 বছর জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে ফেরারি হয়ে যায় আসামি শাহাবুদ্দিন। 2012 সালে ওই মামলায় শাহাবুদ্দিন ও তার সহযোগীদের 10 বছরের জেল ও 5,000 টাকা জরিমানা ধার্য করেন আদালত। শাহাবুদ্দিনের বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। 4 বছর পর একই মামলায় আসামি শাহাবুদ্দিনের জায়গায় আরমানকে আটক করে জেলে পাঠায় পল্লবী থানা পুলিশ। মামলার এজাহার ও নথিতে উল্লেখিত আসামির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে আরমান। শাহাবুদ্দিন ও আরমানের বয়সের মিল নেই, দুজনের ঠিকানাও আলাদা, মিলে যায় শুধু পিতার নাম। দুজনের বাবাই মৃত মোহাম্মদ ইয়াসিন। ঘটনা আরও নিশ্চিত হতে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের খোঁজে নিউজ 24। জানা যায় 10 বছরের সাজার আসামি শাহাবুদ্দিন বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যবসা। ওই তো ডিলার আছে, বাবার ব্যবসায়ী, ক্যাম্পে থাকে তো, ওই ক্যাম্পে এই ক্যাম্পে নষ্ট করছে। এখনো তার মাদক ব্যবসা হচ্ছে 2 নম্বর আবদা বিল্ডিং। মুখ খোলেন শাহাবুদ্দিনের আপন ভাই বোনও। এই ছবি তাহলে শাহাবুদ্দিন না, তাই তো? না না, আচ্ছা, মানে আপনার ভাই শাহাবুদ্দিন? না না, ফেন্সি ডিলের একটা মামলা ছিল না? ফেন্সি ডিলের মামলা ওই পল্লবী থানার। অনেক চেষ্টার পর মোবাইলে কথা হয় আসামি শাহাবুদ্দিনের সাথে। সবকিছু সরল স্বীকারোক্তির পর জানায় 1 মাস পর আত্মসমর্পণ করবে সে। এক মাস সময় দেওয়া লাগবে? আচ্ছা, 1 মাস পরে আপনি সারেন্ডার করবেন? আপনি আপনার দোষ স্বীকার করবেন, তাই তো? যে আপনি মূল আসামি, আপনার বদলে ভুলে তারে ধরা হয়েছে, আরমানকে ধরা হয়েছে। শাহাবুদ্দিনের এই স্বীকারোক্তি আর আরমানের 3 বছরে চলমান জেল জীবন আদালতের বারান্দায় আরেক জাহলাম অধ্যায়কেই তুলে ধরেছে। সামদানি হক নাজুম, নিউজ 24, ঢাকা। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয়েছে ভাগ্য রজনী, পবিত্র শবে বরাত। মুসলমানদের জীবনে মহান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ রাতের এটি একটি। মহান আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। শবে বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন অনেকে। শবে বরাত উপলক্ষে রোববার মাগরিবের নামাজ পর থেকে এই মুসল্লিদের আগমনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধুমাত্র বাইতুল মোকাররম নয়, রাজধানী ঢাকার সব মসজিদগুলো ছিল মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। সারা রাত জেগে কিশোর তরুণেরা এক মসজিদ থেকে আরেক মসজিদ ঘুরে কবর জিয়ারত করে কাটিয়েছেন। জামাতের সঙ্গে এশার নামাজ আদায়ের পর বিশেষ মোনাজাত হয় মসজিদগুলোতে। এরপর মুসল্লিদের নফল ইবাদতের জন্য সময় দেওয়া হয়, সে সময় নফল নামাজ আদায় করেন তারা। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দনগাঁ সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এছাড়া অপর এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়রা জানান,
ভোরে দনগা সীমান্তের 357 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নামে একজন ঘটনাস্থলে নিহত হন। মাসুদ রানা নামে অন্য আরেকজনকে ধরে ভারতে নিয়ে গেছে বিএসএফ। বিজিবির ঠাকুরগাঁও 50 ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিয়ান নবী জানান, বিএসএফ এর এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। দিনের সংবাদ এরপর জানিয়েছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দিনের সংবাদে। দেশের প্রধান শহর রাজধানী ঢাকা, কেমন আছে এই শহরের মানুষ, কেমন চলছে তাদের জীবন জানবো তারই বিস্তারিত। রাজধানীর জীবনযাপনের খবর জানাতে রাজধানীর উত্তরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, কেমন আছেন এলাকার মানুষ, কি কি অভিযোগ রয়েছে তাদের? যোজনা, আমি আছি উত্তরা 53 নম্বর ওয়ার্ডের নয়ানগর এলাকায়, এটি নয়ানগরের তেঁতুলতলা। আমি আপনাকে দেখাতে চাই, আসলে যদি একটু আমরা দেখাই যে এই যে সড়কটি বয়ে গেছে, আসলে দেখে বোঝার উপায় নেই যে এটি খোদ রাজধানীর একটি এলাকা, কিন্তু এটা আসলেই রাজধানীর নবঘোষিত নতুন গ্যাজেটের যে 53 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের এই এলাকা। এবং আসলে আমরা যোজনা একটু প্রসঙ্গত বলে রাখতে চাই যে যে আসলে নগরায়নের যে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো আছে, সেভাবে তো আসলে বাংলাদেশে আমাদের দেশে নগরায়ন হয় না। এখানে হচ্ছে যে অনেকটা প্রিমিটিভ এই যে যেটা হতো প্রাচীন যুগে, যেরকম নগরায়ন হতো, কিছু মানুষ এক জায়গায় একত্রিত হলো, তারপর তারা নিজেদের প্রয়োজনে একটা আবাসন গড়ে তোলে, তারপর তাদের প্রয়োজনে তারা বাজার ঘাট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে, এবং এক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান হয়, তারপরে আস্তে আস্তে সেই এলাকায় শিল্প প্রতিষ্ঠান হয়। এভাবেই হচ্ছে আসলে, এখানেও ঠিক তাই হয়ে গেছে যে আমরা এখানে দেখতে পেয়েছি যে আবাসন এলাকা চলে এসছে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয়েছে, কোনো কোনো জায়গায় আমরা শিল্প প্রতিষ্ঠানও দেখতে পেয়েছি। কিন্তু এই এলাকা দিয়ে যাতায়াত করতে গেলে তাদের যে আসলে একটি সড়ক অবকাঠামো দরকার, এবং সেই সড়ক অবকাঠামো শুধু হলে চলবে না, তার যে ড্রেনেজ ব্যবস্থা দরকার, সেগুলোর দিকে আসলে নজর দেওয়া হয় না, যার ফলে এরকমভাবে আমাদের দেশের নগরায়ন হচ্ছে। এবং একটা পর্যায়ে গিয়ে যখন সিটি কর্পোরেশন নজরে পড়ে বা এলাকা মানুষের দাবির প্রেক্ষিতে সিটি কর্পোরেশন তাদের মধ্যে এটা আত্মীকরণ করে নেয়, কিন্তু সমস্যা যেটা সৃষ্টি হবার সেটা সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে যে পানির ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা, তাদের যে গ্যাসের ব্যবস্থা, তাদের যে বিদ্যুৎ ব্যবস্থা, এবং তাদের মধ্যে যে ড্রেনেজ ব্যবস্থা, সেটি গড়ে ওঠে না। এবং এরপরে সিটি কর্পোরেশন তখন চিন্তা করে নতুন করে এই এলাকার মানুষের সমস্যার সমাধান, অর্থাৎ এই সমস্যাগুলো, এই ড্রেনেজ ব্যবস্থা, ওয়াসার বা গ্যাসের ব্যবস্থা, সেটা কীভাবে করা যায়, তারপর তারা সেটা নিয়ে চিন্তা করে। এভাবেই আসলে হচ্ছে, এবং এইখানেও ঠিক সেটি হয়েছে। এবং এখানকার যে কিছুদিন আগে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই এলাকার যে কাউন্সিলর নাসির মেম্বার, তাদের কাছে এলাকার মানুষ বলছেন যে তাদের এই 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 সমস্যাগুলো, অর্থাৎ সেখানে গ্যাস আছে কিন্তু আসলে ঠিকমতো থাকে না, ওয়াসার পানি নেই, বিদ্যুৎ আছে কিন্তু আর ড্রেনেজ ব্যবস্থা সেটার মারাত্মক সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান এখন এলাকার মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। যোজনা হাসান হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর জীবনযাপনের খবর জানাতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান হাবিব। অন্যান্য খবর, নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঝুঁকিতে বরগুনার সদর হাসপাতালে নতুন ভবন, কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার আগ মুহূর্তেই ফাটল ধরা পড়েছে সাততলা ভবনের বিভিন্ন স্থানে। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মকে দুষছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের 6 মাস পরেও কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষুব্ধ সেবা প্রার্থীরা। সুমন শিকদারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শয্যা সংখ্যা বাড়ানোর পর 2013 সালে শুরু হয় বরগুনা সদর হাসপাতালের নতুন এই ভবন নির্মাণ। 6 বছর পর গেল বছরের 27 অক্টোবর এক জনসভায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের 6 মাস পার হলেও ভবনটি বুঝে পায়নি কর্তৃপক্ষ। এরই মধ্যে সাততলা ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মকে দুষছেন স্থানীয়রা। নিরাপদের জন্য আসে, এখন যদি এটাই নিরাপদ না থাকে তাহলে কি জন্য মানুষ কোথায় নিরাপত্তা পাবে?
কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই মনে হয় করা হয়েছে, আর বিল্ডিংটা কতদিন দাঁড়াইয়ে থাকে সেটাই বিষয়। এই ভবনটি নির্মাণে প্রায় 31 কোটি 32 লাখ টাকা খরচ করে সরকার, তবুও 6 বছরের কাজ শেষ করতে না পারার জন্য অর্থ সংকটকে কারণ বলছে ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল খালেক এন্টারপ্রাইজ। লবণের কারণে প্লাস্টার একটু সমস্যা হয়, কারণ আর তাছাড়া এমনি রঙেরও ফাইনাল আমরা করি না, এখনো রঙে ফিনিশিং দেওয়া হয় নাই, তো ফিনিশিং দিলে হয়তো ওই হেয়ার ক্র্যাকটা আর কি দেখা যাবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে এমন উদাসীনতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও রোগী কল্যাণ সমিতির সদস্য। ঝুঁকিপূর্ণ ভবন কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে যদি ঝুঁকি থাকে অবশ্যই এই ভবন আমরা গ্রহণ করব না। আমরা সামাজিক যে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব সামাজিক আন্দোলন করার দাবিকে আরও তীব্র করা, সেই ক্ষেত্রে আমরা কাজ করব। এমন পরিস্থিতিতে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকেই ত্রুটি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন গণপূর্ত ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। আমার মনে হয় পিডব্লিউডির এক্সিয়ানের কাছ থেকে আমি জানবো, এবং এরপরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা যদি আমার কাছে কোনো সমস্যা মনে হয় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করব। বরগুনা সদর হাসপাতালকে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয় 2010 সালে। উদ্দেশ্য জেলার প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আর লক্ষ্য পূরণে 2013 সালে শুরু হয় 7 তলা ভবন নির্মাণ। দিনের সংবাদের ছাড়া একটি বিরতি, সঙ্গেই থাকুন। উদ্বোধনী ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। এদিকে গতকাল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন জানান, প্রথম ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকাই হবে প্রাথমিক লক্ষ্য। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে এগোবে বাংলাদেশ দল। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন আরব আমিরাতের কোচ। মাহফুজুল ইসলামের রিপোর্ট। টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর পরিচিতি পর্ব। সবগুলো দল একে একে নিজেদের শক্তি কিংবা সামর্থ্যের বিষয়ে বলতে গিয়ে প্রসঙ্গক্রমে টেনে আনেন বাংলাদেশের নাম। তাদের মতে এই টুর্নামেন্টে ফেভারিট স্বাগতিক বাংলাদেশ। First of all, I would like to thank প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত, যে দলের অধিকাংশ খেলোয়াড়ই গেল বছর খেলেছে অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে, তাদের বিপক্ষে তুলনামূলক শক্তিশালী দল বাংলাদেশ। লাল সবুজের অধিনায়কের কণ্ঠে তাই আত্মবিশ্বাসের সুর, প্রথম ম্যাচে জিতে সেমির পথে এগিয়ে থাকাই হবে লক্ষ্য। আমাদের প্রিপারেশন মোটামুটি খুব ভালো, কারণ আমরা 2টা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে আসার পর রিকভারির পরে আবারও নতুন করে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, এবং সম্পূর্ণরূপে আমরা আমাদের প্রস্তুতি শেষ করতে পারছি। তবে নিজেদের ফেভারিট মানলেও ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তারা সবাই ভালো টিম, এখানে ছোট করে দেখার কিছু নাই, আমাদের প্রত্যেকটা ম্যাচই গুরুত্ব সহকারে নিতে হবে এবং 100 ভাগ প্রয়োগ করতে হবে। প্রথম যে ম্যাচটা খেলবো ওইটা ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে এই ম্যাচ জিতলেই অনেকটাই সেমিফাইনালে যাওয়ার জন্য অনেকটা সহজ হবে। গত কিছুদিন আগে এই মেয়েরা পরপর 3টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের এই মেয়েরা কঠিন পরিশ্রম করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ মানছেন আরব আমিরাত কোচ ও অধিনায়ক, তবে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় তাদের। আমি মনে করি বাংলাদেশ ভালো দল হলেও আমরা ভালো ফুটবল খেলার সামর্থ্য রাখি। প্রথম ম্যাচে আমরা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যেই মাঠে নামব। বাংলাদেশ অনেক ভালো দল এবং টুর্নামেন্টের ফেভারিট, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে কোচের পরিকল্পনা মতোই খেলার। মাহফুজুল ইসলাম, News24, ঢাকা। দিনের সংবাদ শেষ করার আগে জেসেক্স বিজনেস টাওয়ার শিরোনামগুলো আরেকবার। শোকে স্তব্ধ শ্রীলঙ্কা, নিহত বেড়ে 290, জড়িত সন্দেহে আটক 24, শিশু জাহানের মরদেহ বাংলাদেশে আনা হবে কাল। নতুন উচ্চতায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের সম্পর্ক, এলএনজি ও এলপিজি সরবরাহ সহ 7 সমঝোতা স্মারকে সই। স্ত্রীর স্বীকৃতি দাবি করা এবার লক্ষ্মীপুরে তরুণীকে পুড়িয়ে হত্যা, আটক 3, ঘটনা তদন্তে পুলিশ।
নুসরাত হত্যা মামলার সব আসামি গ্রেপ্তার, তদন্ত শেষ পর্যায়ে, 7 দিনের মধ্যে অভিযোগপত্র দেবে পিবিআই। এবং বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ গোল্ড কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ। এই ছিল সংবাদ এখনকার আয়োজন, ধন্যবাদ সবাইকে।